सो हेलो गाइज, दिस इज द फर्स्ट वीडियो अफ आवर चैनल फूडिश। तो जदि आजकल जो वीडियो जो आदि भलो लेगे थे तेज़ के लाइक करो, सबसक्राइब करो, शेयर करो फ्रेंड्स और तरह जदि खबर ट्राई करते चाओ तेज डेस्क्रिप्शन से बक्स आखने निजे मैं रेस्टुरेंटे निजे कैन बोल रेस्टुरेंटर एड्रेसा दिए देव और लोकेशन टोकेशन सब शेयर कर देव दोकान नाम एंड एवरीथिंग एंड आवर रेटिंग एंड अल फ्रॉम बिहाफ अफ द टीम फूडिश विल बी अपलोडेड ओवर देयर। वीडियो केम लगल से जानिए हमें कमेंटे निश्चय जाना हमें से हिसाब से फीडबैक नहीं तुम्हारे और नतून नतून वीडियोज आनब। तो होक আমরা এখন চলে এসেছি লেকের কাছে যেখানে নুডল টাইমটা আর কি সিচুয়েটেড। এখন আমার খাবার থেকে বেশি প্রেম করতে ইচ্ছা করছে কিন্তু কিছু করার নেই, মোটামুটি পেটটা হচ্ছে তো আগে আমাদের, ভেতো বাঙালি বলে কথা। ঠিক আছে, গার্লফ্রেন্ড নেই তো কি হয়েছে ভাই, এরকম করিস না, চাই হোক না, হাতই বেস্ট ভাই, এইসব না, এখানে না, অন ক্যামেরা না, স্ক্রিপ্টেড এসব কথাবার্তা বললে তো হবে না, যাই হোক আমরা কাছে, হ্যাঁ কাট হয়ে যাবে, যাই হোক নুডল টাইমে আমরা এখন যাচ্ছি। এখন যেহেতু গরিবদের জন্য একটু সস্তা খাবারটা খুব দরকার আর রাস্তায় বসে খেতে পারবো না, এটাও একটা বড় ব্যাপার, তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে এরকম একটা জায়গা পেয়েছি যেখানে খাবারটা জাস্ট অসাধারণ, দামটাও জাস্ট অসাধারণ, আর তারপরে আর কিছু বাকি নেই মনে মোটামুটি অসাধারণ হওয়ার। আরও ভালো ভালো চাইনিজ দোকান কভার করব, যদি স্টে টিউন থাকতে চান সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। ফেলেছি 17টা নুডলস এর মধ্যে, ট্রেডিশনাল নুডলস নিচ্ছি যেটা রেগুলার সাইজ। আমি যেহেতু আগে একবার এসেছি আমি জানি রেগুলার সাইজটাই খাওয়া উদ্ধার করা মানে খুব ডিফিকাল্ট, আর এর মধ্যে তো যারা যারা আছে তাদের মধ্যে তো খাউকি মানুষ তো খুব কম, তো রেগুলার নুডলস নিয়েছি যেটা 60 rupees রেগুলার আছে, যেটা খুবই কম ইন কম্প্যারিজন টু দ্য টেস্ট অ্যান্ড দ্য কোয়ালিটি। আর তারপরে চিকেন একটা রাইস নিয়েছি যেটা ট্রেডিশনাল রেগুলার, সেটা 90 rupees প্লেট। আর তার সাথে আমরা চিকেন ম্যানচাও স্যুপ নিয়েছি যেটা এমনি নর্মালি আপনি যে কোনো চিকেন মানে চাইনিজ রেস্টুরেন্টে যদি যান তো অ্যাটলিস্ট 160 তো পড়ে, মানে আমার দেখা ইটস দ্য মিনিমাম, আর এখানে সেটা 80 rupees উইচ ইজ 50% অফ দ্যাট। অ্যান্ড তার সাথে আসছে আপনার আমি নিয়েছি হচ্ছে চিলি চিকেন উইচ ইজ 140 rupees ফর 8 pieces। আই থিঙ্ক ইটস কোয়াইট গুড, মানে এত সুন্দর প্রাইসিং এরকম একটা জায়গার জন্য বেশ ভালো, মানে আপনি তো এখানে যদি অ্যাম্বিয়েন্স এক্সপেক্ট করে আসেন তাহলে তো খুব প্রবলেমে ভাসছো বাবা, তাহলে অ্যাম্বিয়েন্স এক্সপেক্ট করে আসলে হবে না, এখন শুধু ফোকাস করতে হবে প্রাইস টু কোয়ালিটি অফ দ্য ফুড উইচ ইজ অ্যাকচুয়ালি অ্যামেজিং। সো দেখা যাক পরবর্তী রিভিউটা পরে দেবো বাইরে বেরিয়ে। তো আমরা খাচ্ছি, তোমরা ওপার দিয়েও এনজয় করো, স্লো মোশনে স্লো মোশন করবো, করে দিই তোমাদের জন্য, করে দিই যাও।
এটা হলো ম্যানচাও স্যুপটা। তো বেসিক্যালি এটা যা গরম আছে এটা এখন খেতে গেলে মাথা ব্যথা ঘুরে যাবে, তো তাও খেয়ে দেখাবো তোমাদের জন্য, খেয়ে দেখাবো, ব্যাপারটা টেস্ট করে দেখাতেই হবে। দিস ইজ অ্যাকচুয়ালি গুড, খুব ভালো কথা এটা, ব্যাপারটা ঠিক আছে। ম্যানচাওগুলো ইটস ওয়েল কুক, ব্যাপারটা খুব থিক। আই থিঙ্ক দিস ইজ ভেরি, ইটস ভেরি গুড, এক কথায় সেরা খেতে। জাস্ট এই প্রাইস পয়েন্টে এটা পাওয়া ইটস কোয়াইট ডিফিকাল্ট। নুডলসটা এখন ট্রাই করলাম, ভালো খেতে, খুব ভালো খেতে, খারাপ না। এবার এটাকে চিলি চিকেনের একটু গ্রেভি দিয়ে ট্রাই করে দেখি, যেটা হচ্ছে মানে একটা ব্যাপারটাকে একটু বেশি অসপিশিয়াস বানিয়ে দেয়। দেখা যাক, চিকেনটা নিয়ে এইগুলো করলে তো হেরে যাবো নিজেই, চিকেন ফিকেন নিচ্ছি না, শুধু গ্রেভি নিয়ে থেমে যাচ্ছি। সিন্স আমি বাঙালি, আমি এরমভাবে ঘেটে খেতে ভালোবাসি। এবার যদি কেউ এটাতে খারাপ ভেবে থাকো, কমেন্টে নিশ্চয়ই খিস্তি করো, আমি তাতে কিছু শিক্ষা পাবো, কিন্তু তাও শিখবো না, এটা হচ্ছে বাঙালিদের ধর্ম। যাই হোক, এই যে তুলেছি ব্যাপারটাকে, খেয়ে দেখি এবার। ভালো খেতে, একটু স্পাইসি ব্যাপারটা, চিলি চিকেনটা হালকা স্পাইসি, একটু ট্যাঙ্গি ফ্লেভারটা রিলেটিভলি আমার মনে হচ্ছে একটু কম আছে, ঠিক আছে, কিন্তু ওভারঅল ইটস ভেরি গুড। চিকেনের পিসগুলো খুব ভালো মতন কুইক কুকড হয়েছে। তো যেরকম এতক্ষণ তোমরা কোনো লাইট দেখতে পাচ্ছিলে না, জাস্ট বিকজ আমরা উইদাউট লাইট বসেছিলাম অবভিয়াসলি, আমাদেরকে কাকা লাইট জ্বেলে দিয়েছে, বিকজ কাকা ইজ ভেরি কিউট। ভুলবশত কাকা বলে ফেলেছে, এটা কাকা নয়, এটা আমাদের দাদা হয়। যাই হোক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দ্য ফুড, ইটস রিয়েলি অ্যামেজিং, থ্যাংক ইউ। নে, এটা একটু টেস্ট করে জানাই কীরকম। রাইসটা নিয়ে নিয়েছি, রাইসটা এতক্ষণ সো ফার সো গুড। রাইস মানে আমাকে একটু গ্রেভি নিতেই হবে, বিকজ ব্যাপারটা শুকনো, আর ভেতর বাঙালি যেহেতু সেহেতু ভাতের সাথে ডালটা না হলে ঠিক পোষায় না, বা কোনো রকম মাংসের ঝোল বা কিছু, ওটা খেয়ে দেখি। ভালো খেতে, আর আপনার একটু ড্রাই, একটু অয়েলি ব্যাপারটা কম আছে, স্পাইসেস কম, ঠিক আছে, গুড এনাফ। হ্যাঁ, চিকেনের বড় বড় পিস দেখতে পাবে, এগ আছে, এখানে কিছু ছোটো ছোটো ভেজিস আছে, তার সাথে ভালো খেতে, ভালো খেতে, আর বাকি রিভিউটা পরে জানাচ্ছি। তো বিল চলে এসছে, আমি আপনাদেরকে বিল অ্যামাউন্ট একটু পরে বলছি, অ্যান্ড সেটা শুনে আপনারা খুবই সারপ্রাইজ হবেন যে এত কিছু খাবার জাস্ট এইটুকু দামে কী করে বা কীভাবে পসিবল। সো হোক, আপনাদের জন্য আরেকটু কিছু সারপ্রাইজ আছে, একটু দাঁড়িয়ে যান, বিলটা পে করে দিই, তারপরে হচ্ছে। তো গাইজ, খাওয়া দাওয়া শেষ, আর আমরা নিজের টিমের সাথে এখন বেরোলাম। যাই হোক, ব্যাপারটা খুবই মানে অ্যাস্টনিশিং যে আমরা এত কিছু চারজন মিলে খেলাম, অ্যারাউন্ড 400 আমাদের প্রাইস পড়লো, উইচ ইজ ইনক্রেডিবল ইন মাই ওপিনিয়ন। অ্যান্ড আমি নিজের টিম থেকেও একটু জানতে চাই যে হাউ ওয়াজ দ্য ফুড। ভাই, হাউ ওয়াজ দ্য ফুড? হাই স্যার। হ্যাঁ, তো বেসিক্যালি অনেকে এটা জানতে চায় যে কোথায় ভালো ফুড পাওয়া যায়, ভালো চাইনিজ খাবার পাওয়া যায় ইন আ ভেরি গুড প্রাইস, কারণ সবাই তো একদম টপ এন্ড মেন লাইন চায়নার দিকে শুরু করতে পারে না, বা ওখানে গিয়ে ভালো মানে ওখানে গিয়ে স্ট্যান্ডার্ড মানে হাই স্ট্যান্ডার্ডের জায়গায় গিয়ে ভালো করে মানে কি বলবো জায়গাগুলোকে নিতে পারে না, মানে অ্যাফোর্ড করতে পারে না বেসিক্যালি। তো ঠিক আছে, এই জিনিসগুলো
জন্যে আমি এই ভিডিওটা বানানো, ইটস বেসিক্যালি ফর দ্য অডিয়েন্সেস হু ওয়ান্টস টু ইট আউটসাইড আ ভেরি গুড চাইনিজ রেস্টুরেন্ট, আ ভেরি গুড চাইনিজ ফুড ইন আ ভেরি গুড প্রাইস। তো এরকম যদি আরও ভিডিও চান নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের টিমের যদি এই মজাটা ভালো লাগে তাহলে অবভিয়াসলি স্টে টিউনড।